এনজিওর কাজের ক্ষেত্রে সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান এনজিওর কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা বড় বাধা বলে মনে করেন তিনি সকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও ইউএসএআইডি আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন এছাড়া নিবন্ধন প্রক্রিয়া সহজ হলে স্বাধীনভাবে কাজ করা যায় বলেও মনে করেন উপদেষ্টা শুধু শুধু এই স্থানীয় এনজিও গুলোকে নাষ্টে পৃষ্ঠে বেঁধে আমরা যারা জাতীয় পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদেরকে নানা নাইনের বেড়া জালে ফেলে এটা আপনি এটা এটা করাটা এখনকার সরকার চাইবে কিনা আমি মনে করি যে আমাদের নাগরিক সমাজের এক হয়ে একটা অবস্থান নিয়ে এই কথাটা সরকারের কাছে বলতে হবে